হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ভিলেজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, যার জন্য কিনা আমি চলে এসেছি মায়ের কাছে। তো দেখো, এসে আমি বাইরে গেটের কাছে বসে অপেক্ষা করছি। মা ভুল করে চাবিটা নিয়ে দোকানে চলে গেছে, তো মা হয়তো আসতে পারবে না। দোকানে ছেলেটাকে দিয়ে চাবি পাঠাবে, তারপরে আমরা ঘরে ঢুকতে পারবো। তো ঘরে চলে এসেছি, চাবি দিয়ে গেছে 2 মিনিটের মধ্যেই। তো ঘরে চলে এসেছি, তো মামাম দেখো এখন কি করছে। মামাম এখন দিদার শোকেস কাঁচ টাচগুলো সব পরিষ্কার করছে, যেটা কোনো দিন জীবনে কোনো দিনও করেনি। এই ফার্স্ট ওর কি মনে হলো যে পরিষ্কার করি, তাই ও পরিষ্কার করতে লেগে পড়েছে। তো আমি বললাম তা কর, বাড়িতে তো কোনো দিনও এসব করে না। আর এই একজন দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাইয়ে দিয়েছে, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এটা মুখে দিচ্ছে, যত মারা করছি হাত থেকে ছাড়বেও না, আর মানে মুখে দেবেই, ও বললেও ও শুনবে না। তো কী করবো, লাস্টে হাত থেকে কেড়ে নিয়েছিলাম, আর খুব কান্নাকাটিও করছিল। আর মামামের এখন মোছামুছি, ও গামছা দিয়েও লাস্টে মুছছে, লাস্টে গামছা দিয়েও মুছছে। তো এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো আমরা। তো আমি লেকার চা করে নিয়ে এসেছি, আর এদিকে নিমকি আছে, আর মামাম বারবার বিস্কুট খেয়েছে আগে। তো এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেকটা সকালে খেয়েছি, খিদে পেয়ে গেছে। আর দেখো আজকে পরের দিনকের সকালের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এটা আগের দিনকে তো বেশি ভিডিও করতে পারিনি, তো পরের দিনের ভিডিও দেখাচ্ছি। এখানে আমাদের মানে শীতলা পূজা আছে পাড়াতে, তো তার জন্য আজকে রান্না করতে নেই বেলা হয়ে গেলে। তো মায়ের একাদশী ছিল, তো তার জন্য মা সকালে লুচি তরকারি আর আমাদের জন্য ভাত করেছে। তো সকালবেলা আমরা লুচি আর তরকারি খাচ্ছি দেখো। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। আমার অত খাওয়ার ইচ্ছা ছিল না, তবু দুটো লুচি খেলাম, কারণ অনেকটা বেলা হয়ে যাবে খেতে খেতে, টাইম মতো না খেলে মানে শরীরটাও খারাপ করবে। তো যার জন্য জোর করে দুটো লুচি খেলাম, আর তারপরে যাব আমরা বিকেলের দিকে ঠাকুর দেখতে। কত লোক, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন কাঁথা যাচ্ছি, আমরা এখন কাঁথা যাচ্ছি সবাই মিলে, দেখো কোথায় যাচ্ছি। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। এবার ঠাকুর যেখানে পুজো হচ্ছে সেখানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই জন্য রাস্তাতে একটু মানে উল্টোপাল্টা করে দিয়েছে, রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। অনেকটা ঘুরে যেতে হচ্ছে আমার বাচ্চা নিয়ে, অনেকটা ঘুরে যাওয়া মানে খুব মুশকিল। দেখো টিনের ব্যারিকেড দিয়ে দিয়েছে, রাস্তা ঠিক হচ্ছে, তো ওই জন্য এরকম করে দিয়েছে যাতে যখন তখন পাবলিকে না ঢুকে পড়তে পারে। তো কী আর করা যাবে, এভাবেই যেতে হচ্ছে। তো বাকিটা দেখো তোমরা। সেটা আবার কি?
ভাইয়ের একটা ডুমডুমি নিতে হবে, সে জেলি কো, সে জেলি জেল, এই তো। চারিদিকে দেখো কত দোকান বসেছে, বাচ্চাদের কত রকমের খেলনা আছে, তারপরে ফুচকা, ঘুগনি, আইসক্রিম, বাদাম ইত্যাদি সব কিছুরই মোটামুটি দোকান বসেছে। আর এদিকে দেখো জাম্পিংয়ের একটা ইয়ে বসিয়েছে, তা মাম্মাম বললো ওটাতে উঠবো, তা ওকে ওঠালাম, তা উঠে সে আর নামতে চায় না, নেচেই যাচ্ছে, আমাদের সব হয়ে গেছে তাও নামছে না। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো, তো তারপরে আর ভিডিও করতে পারিনি, পাপানে ঘুম পেয়ে গেছিলো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে মা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আমি একটু বসেছিলাম পাপানকে খাইয়ে দিয়ে, তারপরে চুলটা একটু ছাড়লাম, শ্যাম্পু করেছিলাম, চুল ছাড়তে পারিনি, চুলটা পুরো ভেজা ছিল, চুলটা ছেড়ে একটু বসলাম। আর রাতে হয়তো কিছু খাওয়া দাওয়া আর করবো না, অতটাও খিদেতে নেই, গিয়ে একটু ফুচকা টুচকা খেয়েছিলাম। আর এখানেই এই রাতের সেরকম খাওয়া দাওয়া আজকে আর কিছু হবেও না, মারটা একাদশী করা ছিল, মা ছাতুটা তো খেয়ে নেবে, আর মামু বললো একটু ছাতু খেয়ে নেবে, আর দই আছে হয়তো একটু খেলে আমি খেতে পারি, তো আর কিছু খাবো না। আর ব্লগটি এখানেই শেষ করবো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো এখানে এইটুকুই বলার ছিল, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।